নমস্কার বন্ধুরা, আজ আমি আনবক্স করতে চলেছি ইআরডি মোবাইল চার্জার 2 অ্যাম্পিয়ার। এইটা হলো আপনার 240 টাকা মাত্র। এখানে লেখা আছে যে এটা মেড ইন ইন্ডিয়ান মোবাইল চার্জার। দেখুন, তার সাথে একটা বারকোড স্ক্যানারও আছে ভেরিফাই করার জন্য নিজের প্রোডাক্ট। এখানে লেখা আছে ইনপুট হলো 154 240 এসি 50 to 80 হার্টস, আউটপুট ভোল্টেজ 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। লেখা আছে ম্যানুফ্যাকচার, হাই এফিসিয়েন্সি সব কিছু লেখা আছে, অত বলছি না। এর মডেল হলো TC50 মোবাইল চার্জার। এটি হলো মাইক্রো ইউএসবি অ্যান্ড মোবাইল কেবিল একটা দিচ্ছে, আর এর দাম হলো 325, তা নয় আসলে 200 টাকার মধ্যেও পেয়ে যাবেন আপনি। এখানে সব ইন্ডিয়ান বিস অ্যাপ্রুভ বলে লেখা আছে, সব কিছু লেখা আছে। এর খারাপ দিক এবং ভালো দিক আমি বলবো। এর ভালো দিক হলো, এর খারাপ দিক পর প্রথম আগে বলছি। এর খারাপ দিক হলো যে আমার 1 অ্যাম্পিয়ারের যে এমনি চার্জার আছে, কম্প্রেসার যেটা দিয়েছিল, সেইটা বলা চলে আমি অ্যাম্পিয়ার অ্যাপের দ্বারা টেস্টিং করছিলাম, সেইটার মধ্যে আমার চার্জিং রেটিং দিচ্ছিল মিনিমাম 900 থেকে 900 অ্যাম্পিয়ারে কারেন্ট দিচ্ছিল, 900 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছিল 1 অ্যাম্পিয়ারের চার্জার। সেখানে আমার ইআরডি দিচ্ছিল ওই 900 930 মিলি অ্যাম্পিয়ার, তাই 2 অ্যাম্পিয়ারের চার্জার আগে বলুন। সেখানে আমার আর একটা মি পাওয়ার ব্যাঙ্ক আছে, সেইখানে মি পাওয়ার ব্যাঙ্ক আমায় দিচ্ছিল 1080 মিলি অ্যাম্পিয়ার। মি পাওয়ার ব্যাঙ্ক সাপোর্ট করে ম্যাক্সিমাম 12 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ারে কারেন্ট সাপোর্ট করে ম্যাক্সিমাম। আমার মোবাইলটা হাই এফিসিয়েন্সি, হাই কারেন্ট সাপোর্ট করে না, যার ফলে 2 অ্যাম্পিয়ার মেন মানে 1 অ্যাম্পিয়ার সাপোর্ট করে মোবাইল। এইটা আপনাকে খুলে দেখাচ্ছি, আপনি খারাপ ভাববেন না যে আমি এর খারাপই বলছি, ভালো বলছি না। এটা দেখুন, সাথে আপনি একটা কেবিল পাবেন, কেবিলটা মোটামুটি ভালো, কিন্তু এর থেকে যদি আপনি ভালো কেবিল আশা করেন, আপনি মি কোম্পানির কেবিল কিনে নিতে পারেন, যেটা আপনার 200 থেকে 300 টাকা পড়বে, কিন্তু ওর কোয়ালিটি আপনি খুব ভালো পাবেন, মানে এর কোয়ালিটি মানে অতটাও মানে বেস্ট পাবেন না। মি পাওয়ার ব্যাঙ্ক কেবিল নেবেন যেন মনে হয় যেন ব্রেডেড কেবিল মতন মনে হয়, নোকালি নর্মালি, খারাপ লাগবে না, ভালো লাগবে 300 টাকার মধ্যে। এর ভালো দিক বলা চলে যে এইটা বলা চলে আমি খারাপ খারাপ দিক আমি এর ফর প্রথমেই বলছি, যত ইন্ডিয়ান কোম্পানি হোক না কেন, এর খারাপ দিক হলো যে এর সহজে মানে হিট হয়ে যায়, মানে সহজে এটা গরম হয়ে যায়, মানে আগুন হয়ে যায়। আর আমি এমআই ইউজ করেছি, সহজে আমার এমআইটা ইউজ করে না, কিন্তু এর থেকে আমার এমআই পাওয়ার ব্যাঙ্ক 1 অ্যাম্পিয়ার অনেকটা কিন্তু ভারী আসলে। আর আমি ওটা খুলেও দেখেছি, ওর মধ্যে 5-6 রকমের ক্যাপাসিটার লাগানো আছে, আইসি আছে, অনেক রকম নামি দামি বিজ রেক্টিফায়ার লাগানো আছে, যেটা আপনি জানবেন না, আমি যেটা জানি লাগানো আছে, এতেও তার আছে আমি জানি। এতে 3 রকমের অ্যাপাসিটার লাগানো আছে, প্রোটেকশনও আছে সেরকম জানি, কিন্তু কিন্তু এতটাই এফিসিয়েন্সি নয় আমি এটা জানি। এর একটা খারাপ যে আমি যখন চার্জ দিই আর ফিঙ্গারপ্রিন্টে যখন হাত লাগাই, তখন হাতে এমন না কারেন্ট শর্ট মারে, এটা ভেবে রাখবেন। ইআরডি অতটাও ভালো নয়। আপনি যদি ভালো চার্জার নিতে চান তাহলে মিনিমাম 500 টাকা খরচা করুন, এমআই এর 2 অ্যাম্পিয়ার চার্জার উইথ কেবিল পেয়ে যাবেন। ফালতু 200 টাকার চেয়ে 200 টাকা খরচা করার চেয়ে ভালো, আর 300 টাকা খরচা করুন, ভালো কোয়ালিটি পেয়ে যাবেন। দয়া করে ইআরডি চার্জার কেউ কিনবেন না, ইআরডি চার্জার অতটাও ভালো নয়, এফিসিয়েন্সি নয় আর অতটাও কোয়ালিটি ভালো নয়।